এই ঘটনা নুররা জড়িত, নুররা ঘটিয়েছে। আপনি আপনি কি চোখে চশমা পরেন? আপনি কি চোখে চশমা পরেন নাকি চোখে কানা? এডিসি হারুন হচ্ছে একজন ছাত্রলীগ থেকে আসা ক্যাডার বাহিনী। সে যে কোনো যৌক্তিক আন্দোলন দমনের জন্য তাকে নিয়োগ করা হয়েছে। এইটা আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং তাকে যেন অতি দ্রুত এই তার জায়গা থেকে প্রত্যাহার করা হয়। যত দোষ নন্দ ঘোষ, এখন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ঢাকা কলেজের যে রক্তক্ষয়ীদের সেই ছাত্রদের সংঘর্ষ এবং চাঁদাবাজ যে ছাত্রলীগের চাঁদাবাজ চক্রের যে ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ঘুম থেকে উঠে কি খেয়েছেন না খেয়েছেন আল্লাহ জানেন। তিনি বলছেন এই ঘটনা নুররা জড়িত, নুররা ঘটিয়েছে। আপনি আপনি কি চোখে চশমা পরেন? আপনি কি চোখে চশমা পরেন নাকি চোখে কানা? আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা, চাঁদাবাজি করেছে ছাত্রলীগ, চাঁদাবাজি করেছে ছাত্রলীগ, গ্যাঞ্জাম করেছে অসাধু ব্যবসায়ীরা। আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিলেন না, ছাত্রলীগের চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিলেন না। আপনি ঘুম থেকে উঠে বলে দিলেন এই ঘটনায় নুররা জড়িত। আগে শুনতাম কয়েকদিন আগ থেকে আগেও বলতেন যে এই যে কোনো ঘটনা হলে বিএনপি জামাত ষড়যন্ত্র করছে, বিএনপি জামাত এটা করেছে সেটা করেছে। আজকে বিএনপি জামাত কোথায় গেল? আজকে আমাদের গায়ে দোষ চাপাচ্ছেন। আমরা কি সেখানে আন্দোলন করেছি? সেখানে কি আমরা মারামারি করেছি নাকি আমরা সেখানে উপস্থিত হয়েছি? ছাত্রলীগের সন্ত্রাসীরা লেখক জয়ের নেতৃত্বে সেখানে সেই ছাদামাজরা ওই ঢাকা কলেজের ঘটনা ঘটিয়েছে। তাদেরকে ধরেন হুদাই আমাদেরকে দোষ দেবেন না। এর আগেও আপনারা রানা প্লাজার ঘটনায় বলেছিলেন বিএনপি ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে। বিভিন্ন সময়ে এরকম নাটকবাজি কথাবার্তা বলেন। এখন যত দোষ নন্দ ঘোষ যেটা বলেছি, আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেন না। অতীতে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে, এর জবাব আমরা হামলা, আমরা গ্রেপ্তার, সব কিছুকে ডিঙিয়ে আমরা তার জবাব দিয়েছি। এবং এই যে জঘন্য কথা বললেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, আপনি এটা প্রত্যাহার করবেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন। যে ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই হত্যাকাণ্ডের যথাযথ বিচার করবেন এবং ন্যায় বিচার করবেন, এবং সেই ছেলের পরিবারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা করবেন, যত কোটি টাকা প্রয়োজন তা দিবেন, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিবেন এবং ছাত্রলীগের চাঁদাবাজদের গ্রেপ্তার করবেন। এডিসি হারুন হচ্ছে একজন ছাত্রলীগ থেকে আসা ক্যাডার বাহিনী। সে যে কোনো যৌক্তিক আন্দোলন দমনের জন্য তাকে নিয়োগ করা হয়েছে। এইটা আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং তাকে যেন অতি দ্রুত এই তার জায়গা থেকে প্রত্যাহার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছেন ঘুম থেকে উঠে, যে গতকালকে নিউ মার্কেটের হামলার সাথে নাকি বিপি নুরুল হক নূর জড়িত। তো আমরা এখানে বলতে চাই, দুপক্ষে যখন মারামারি সৃষ্টি করছে, দুপক্ষে যখন মারামারি হচ্ছে, তখন আমরা দেখতে পাই ব্যবসায়ীরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করছে শিক্ষার্থীদের উপরে, এবং শিক্ষার্থীরাও জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীদের উপর হামলা করছে। তো গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের রাজনৈতিক দল, ওখানে আমরা যারা আছি আমরা কেউ কিন্তু জয় বাংলা স্লোগান দেই না, কারণ জয় বাংলা স্লোগান তো আমাদের রাজনৈতিক দলের সাথে যায় না। তো আমি আশা করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার এই যে একটা অযৌক্তিক একটা কথা তুলছেন, এই কথাটা সে নিজের জায়গা থেকে প্রত্যাহার করবে এবং সকলের সামনে সে ক্ষমা চাবে। এই মিথ্যা একটা অপবাদ আমাদের একটা রাজনৈতিক সংগঠনের নামে সে দিতে পারে না। সে একজন দায়িত্ববান লোক এবং একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।